হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ সম্পূর্ণ একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যেমন গরম সেই রকম ঠান্ডাও আছে, পুরো ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু আপনারা কেমন আছেন সেটাই আমি আপনাদের কাছে জানতে চাই। আপনারা ভালো থাকলে অবশ্যই জানিয়ে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ দিদিদের বাড়ি যাব, অনুষ্ঠান আছে, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই সাথে থাকবেন। বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুর কৃষ্ণে মহাপ্রভু এবং রামকৃষ্ণ পরমহংস দেবের পরে এই ঘোর কলিযুগে এলেন শ্রী শ্রী ঠাকুর চন্দ্র। তিনি অনুষ্ঠান চলছে আর অনেক মানুষ এক জায়গায় মিলিত হয়ে এই অনুষ্ঠান দেখছে। আর দেখুন, আমরা এখানে লুচি তরকারি বানাচ্ছি, কারণ সবাইকে দিতে হবে তার জন্য। ধোঁয়া দেওয়ার জন্য লোক চলে এসছে। তুমি পিসি বলছিল 4 কিলো না। এই হাতে লাগে না যেন। চলে যাও চলে যাও, কেন ধোঁয়া দিচ্ছিল তোমরা যে বারণ করলে? Thank you.
তরকারি সব রেডি করে উপরে চলে এসেছি। এখন একটু ঠাকুরের অনুষ্ঠান দেখব, তার জন্য চলে এসেছি। ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা শেষ করব। তখন
নির্ভয়া কাণ্ড ঘটেছে আপনারা অনেকেই জানেন সেই বিভৎস ঘটনার কথা। একটা মেয়ে ঠিক ওই টাইমে যাচ্ছে ইন্টারভিউ দিতে, বাড়ি থেকে বলে গেছে যে কাউকে যাওয়ার দরকার নেই, আমি ঠিক সময়ে বাড়ি ফিরে আসব। কিন্তু যেতে যেতে ওখানে সে ফোন না করে যেভাবে আস্তে আস্তে ইন্টারভিউ শেষ করে বাইরে বেরিয়ে পড়েছে, আর বাইরে বেরিয়ে পড়তে পড়তে তার নাম চলতে শুরু করেছে, কারণ সে বুঝতে পেরেছে যে সে ছাড়া এই মুহূর্তে তাকে আর বাঁচানোর কোনো কেউ নেই। সে আস্তে আস্তে একটা অটো পেয়েছে এবং অটোওয়ালাকে বলছে যে আমি অমুক জায়গায় যাব। অটোওয়ালা বলছে আগে ঠিক আছে। সে সঙ্গে সঙ্গে অটোতে বসে চোখ তাকে বন্ধ করে শুধুই তার নাম মনন করছে, সেই জপ করছে তার নাম, সেই বীজ নাম। এমন ভাবে হঠাৎ তার বাড়িতে চলে এসে টাকাটা দিয়ে মেরেই টাকাটা লাভ দিয়ে বাড়িতে ঢুকে গেছে। অটোওয়ালা সঙ্গে সঙ্গে বলছে এই মেয়ে শোনো শোনো শোনো, কি হলো তুমি এইভাবে ঢুকে গেলে, তুমি ভাড়া না দিয়ে চলে গেলে? তখন মেয়েটা বাড়ির মেয়েটা দাঁড়িয়ে বলছে কেন আমি তো আপনাকে টাকাটা দিয়ে গেলাম, তোমরা তো তখন অটোওয়ালাটা বলছে তোমরা তো দুজন ছিলে, তোমরা কি হলো তুমি আমাকে একটা ভাড়া দিয়ে চলে গেলে, আমরা দুজন ছিলাম। তিনি হঠাৎ বাড়ির সামনে কেটে শ্রী ঠাকুর উপচন্দ্রের ছবি দেখে বলছেন উনি তো ছিলেন তোমার সঙ্গে, ওনার টাকাটা তো তুমি দিলে না। তখন মেয়েটা বুঝতে পারলেন যে যে তিনি যে এসেছেন তিনি আর একা আসেননি, তার সঙ্গে স্বয়ং ঠাকুর এসেছেন। তারপরে তাকে টাকাটা দিয়ে আস্তে করে বাড়ি ফিরে গেছে, ঘরে ঢুকে গেছে। এই করে ঠাকুর যারা তার নাম আবরণ করে, যারা সৎসঙ্গে আশ্রয় করে, যেভাবে তারা সব দিক থেকে সব সময় সমস্ত ভয় কাটিয়ে উন্নয়নের পথে উন্নতির পথে চলে যায়, সবাই ভালো থাকবেন আর সবাই সঙ্গে আসবে, সবার ঈশ্বর জীবন প্রার্থনা করে এখানে আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন এখানে লুচি তরকারি সব প্যাকেট করাও কমপ্লিট। এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে, আমরা প্রসাদ দেওয়ার জন্য নিচেই চলে এসেছি। আমাদের লালু খুব রাগ করছে, অনেক লোক এসেছে দেখে, ও কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারছে না, সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখুন লালু এদিকে আসো, শুধু ছটফট করছে, আর বেশি লোক দেখলে ওর তো আর উপায় নেই। এবারে তখন এসছে, এবারে আমি বলছি যে যা হচ্ছে একটুখানি মাছটা তোমরা একটু খেয়ে নাও, সে আর কেউ আর কিছু খাবে না এখন। না গায়ে না না।
লালু দেখছে 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 আমি আমি কালকে কিছু ছোবা আমাদের প্রসাদ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে উপর থেকে সবাই একে একে নিচেই চলে আসছে আর প্রসাদ নিয়ে নিচ্ছে এখানে ক্যামেরা হচ্ছে কিন্তু ঠিক আছে কিন্তু দিদির বাড়িতে শ্রী শ্রী প্রেমময় অনুকূল ঠাকুরের সৎসঙ্গ ছিল সেখানে সবাই খুব আনন্দ করেছি অনুষ্ঠান দেখেছি মজা করেছি অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে বাড়িতে চলে এসেছি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন বন্ধু আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো আর আপনাদের একটি করে লাইক আমার কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগে আপনারা পাশে থাকলে আমাকে সাপোর্ট করলে নতুন নতুন গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এতক্ষণ সকলে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট